হাওড়া জেলা শ্যামপুর 2 নম্বর ব্লকের জয়কৃষ্ণপুরের বাসিন্দা কৃষ্ণেন্দু জানা পেশায় সিভিক ভলান্টিয়ার। 3 বছর আগে শ্যামপুর 1 নম্বর ব্লকের গোয়ালবেড়িয়ার পায়েল জ্যোতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। 1 বছর 3 মাসের একটি শিশু কন্যাও রয়েছে তাদের। বিবাহের পর থেকেই পায়েল জানতে পারেন স্বামীর পরকীয়ার কথা। এ ব্যাপারে বারবার প্রতিবাদ করেও ফল না মেলায় শিশু কন্যাকে রেখে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলেন 21 বছর বয়সী পায়েল জানা। পায়েলের মা নন্দরানী জ্যোতি বলেন, তার মেয়ে জানতো কৃষ্ণেন্দুর পরকীয়ার ব্যাপারে। ছোট্ট নাতনির মুখ চেয়ে মানিয়ে নেওয়ার কথা বলতাম। দিন দিন অত্যাচারের সীমা বাড়তে থাকায় পায়েল আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হলো। তাদের এক প্রতিবেশী ফোন করে জানালে উলুবেড়িয়ার হাসপাতালে তখন পৌঁছে দেখে সব শেষ। পরকীয়ার জের আর পারিবারিক অত্যাচার শেষ করে দিল পায়েলকে। ময়নাতদন্তের পর দক্ষিণ বাউড়িয়া সিঁদুরিয়া মহলের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য নিয়ে যাওয়া হয় পায়েলের মৃতদেহ। কথা দেওয়া সত্ত্বেও সেখানে শ্বশুর বাড়ির কেউ হাজির ছিল না। দোষীদের শাস্তির দাবি জানিয়েছে পায়েলের পরিবার। সকাল 9টায় আমাকে ফোন করেছিল, কিন্তু সে বলতে পারেনি। তার সঙ্গে এত শারীরিক সব অত্যাচার করেছে, তার কারণে সে বিষ খেতে বাধ্য হয়েছে। বিষ খাইয়ে তারা মেরে ফেলেছে, এবং তারা শ্বশুর শাশুড়ি সবাই মিলে ওর সঙ্গে অত্যাচার করেছে। ওর ননদ যারা এরকম করে অত্যাচার করেছে, তাদের যেন কঠিন শাস্তি হয়, আর যেন কোনো মায়েদের এমন করে না কষ্ট পেতে, আর না যেন কোনো মায়েরা এমন করে না যেন দেখতে হয় যে তার মেয়েরা এমন হয়ে গেছে। পুলিশের কাছে আমার একান্ত অনুরোধ, যে এমন করেছে তাকে যাদের কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক, আমি যেন দেখতে পাই যেন তার কঠিন শাস্তি হয়েছে। ওদের বাড়ির সকলের আমি কঠিন শাস্তি চাই। ওর ননদগুলো মিলে সবাই মিলে আমার মেয়েকে মেরেছে। কেন এই জিনিসটা হলো? ওরা সবাই মিলে মেরে আজ আমার মেয়েকে কোথায় করে, ওদের যেন সব কঠিন শাস্তি হয়, আর না যেন কোনো মেয়ের এমন হয়। হাওড়া থেকে মতিয়ার রহমানের রিপোর্ট, আনন্দবার্তা।